বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের নির্দেশে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 নম্বর ব্লকে পুজো প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল শক্তিগড়ের পুতুন্ডা গ্রামে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান সম্বিত আশ্রমের অধ্যক্ষ ব্রজকিকার চট্টোপাধ্যায়, সম্পাদক সুকান্ত মুখার্জি, সংগঠনের সম্পাদক রামজয় মুখার্জি, বর্তমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শিবানী বাগ, মোহাম্মদ মহসিন, পরেশ কাহার, মোহাম্মদ হাবিব, তাপস রায়, কমল চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে বর্ধমান 2 নম্বর ব্লকের সনাতন ব্রাহ্মণ সংগঠনের সভাপতি আমাদের কমল ভট্টাচার্যের উদ্যোগে এখানে একটি ব্রাহ্মণদের কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এখানে অনেক পণ্ডিত যারা ট্রেনিং হিসেবে এখানে ট্রেনার হিসেবে এসেছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ জানিয়েছি। এবং যারা আমার বিধানসভা ক্ষেত্রে আমার বর্ধমান 2 নম্বর ব্লকে যে সমস্ত ব্রাহ্মণ তারা বিভিন্ন পুজো অর্চনা করেন, তারাও আজকে এখানে ওনাদের কাছ থেকে ট্রেনিং নেবেন এবং বিভিন্ন পদ্ধতি নিয়ে তারা আলোচনা করছেন। এবং খুবই ভালো লাগছে আজকে এই আমার বিধানসভা ক্ষেত্রে এটা প্রথম এরকম একটা কর্মসূচি নেওয়ার জন্য আমি আমাদের ব্লকের যিনি সভাপতি কমল ভট্টাচার্যকে আমি অনেক অনেক কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দ বার্তা। বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের নির্দেশে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 নম্বর ব্লকে পুজো প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল শক্তিগড়ের পুতুন্ডা গ্রামে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান সম্বিত আশ্রমের অধ্যক্ষ ব্রজকিকার চট্টোপাধ্যায়, সম্পাদক সুকান্ত মুখার্জি, সংগঠনের সম্পাদক রামজয় মুখার্জি, বর্তমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শিবানী বাগ, মোহাম্মদ মহসিন, পরেশ কাহার, মোহাম্মদ হাবিব, তাপস রায়, কমল চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে বর্ধমান 2 নম্বর ব্লকের সনাতন ব্রাহ্মণ সংগঠনের সভাপতি আমাদের কমল ভট্টাচার্যের উদ্যোগে এখানে একটি ব্রাহ্মণদের কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এখানে অনেক পণ্ডিত যারা ট্রেনিং হিসেবে এখানে ট্রেনার হিসেবে এসেছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ জানিয়েছি। এবং যারা আমার বিধানসভা ক্ষেত্রে আমার বর্ধমান 2 নম্বর ব্লকে যে সমস্ত ব্রাহ্মণ তারা বিভিন্ন পুজো অর্চনা করেন, তারাও আজকে এখানে ওনাদের কাছ থেকে ট্রেনিং নেবেন এবং বিভিন্ন পদ্ধতি নিয়ে তারা আলোচনা করছেন। এবং খুবই ভালো লাগছে আজকে এই আমার বিধানসভা ক্ষেত্রে এটা প্রথম এরকম একটা কর্মসূচি নেওয়ার জন্য আমি আমাদের ব্লকের যিনি সভাপতি কমল ভট্টাচার্যকে আমি অনেক অনেক কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দ বার্তা।